গত 9 জন প্রসব ব্যথা নিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি করানো হয় ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আখিকে। সেই সময় ডাক্তার সংযুক্তা সাহা হাসপাতালে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ জানান তিনি আছেন অপারেশন থিয়েটারে। এক পর্যায়ে অচেতন অবস্থায় ডেলিভারি করালে হার্টবিট বন্ধ হয়ে আইসিইউতে মারা যান নবজাতকটি। পরে প্রকাশ পায় ডাক্তার সংযুক্তা সাহা রয়েছে দেশের বাহিরে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগী মনোভাবে স্বজনরা আখিকে স্থানান্তর করে একই এলাকার ল্যাবেইড হাসপাতালে। রোববার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ল্যাবেইড হাসপাতালে আখির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ল্যাবেইড কর্তৃপক্ষ। আমরা রোগীকে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্স যোগে ওনাকে ল্যাবেইড হাসপাতালে আনা হয়। আমরা ওই অবস্থাতেই পেয়েছিলাম। আজ দুপুর 1:43 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় হাসপাতাল কম্পাউন্ডে অপেক্ষমান আখির সহপাঠী ও স্বজনেরা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহার বিচার ও হাসপাতালটির লাইসেন্স বাতিলের দাবি জানান। সেন্ট্রাল হাসপাতাল আমার সহপাঠীটাকে মাইরা ফেলছে, অথচ এখনো পর্যন্ত যেই মহিলাটা দায়ী সংযুক্ত সাহার কোনো দেখা নাই। সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে, সংযুক্ত সাহাকে অনতিবিলম্বে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। এই যে আমরা একটা ভুল ডাক্তার, ভুল চিকিৎসায় পড়লাম, তথ্য গোপন করলো আমাদের কাছে, এই জন্য আমার বোনের ছেলেটাও মারা গেল, আমার বোনটাও চলে গেল এই ভুল চিকিৎসায়, সকালে যাতে কারো প্রাণ না যায়। এদিকে মা ও নবজাতকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেন্ট্রাল হসপিটালে আইন অনুযায়ী যা হয় শাস্তি, যা হয় যা ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া হবে। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ডাক্তার শাহজাদি ও ডাক্তার মুনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।